হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিট যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য প্রচুর গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিও আমি তোমাদেরকে দেখাবো হানড্রেড অ্যান্ড টেন প্রুফ সমেত যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে নতুন ভ্যাকেন্সির কথা পার্থ চ্যাটার্জি অ্যানাউন্স করেছে সেই ভ্যাকেন্সিটা কখন বার হচ্ছে তাছাড়াও কলকাতা পুলিশের যে নতুন ভ্যাকেন্সি বার হওয়ার কথা ছিল অনেক আগে থেকে উঠে আসছে সেই কলকাতা পুলিশের নতুন ভ্যাকেন্সি কবে বার হচ্ছে একেবারে হানড্রেড পারসেন্ট প্রমাণসহ তোমাদের সঙ্গে শেয়ার করব এই তথ্যটা তো বন্ধুরা কোথাও না গিয়ে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা যদি একটু হলেও ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করবেন তোমাদের দেওয়া একটা লাইক আমার ভিডিও বানাবার মোটিভেশনটাই কিন্তু প্রচুর বাড়িয়ে তোলে তো সকলকেই রিকোয়েস্ট করছি যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেল তোমাদের ডাব্লিউপি এক্সারসাইজের জন্য কিন্তু ম্যাথ রিজনিং জি এবং সমস্ত ক্লাস নিয়ে আসছে তো সেই জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের জন্য কিন্তু সেট আপ তৈরি হচ্ছে চেষ্টা করব সমস্ত সিলেবাসটা কভার করার এবং তোমাদেরকে কোয়ালিটি একদম কন্টেন্ট দেওয়ার ঠিক আছে তো চলো আজকে আজকে যে টপিকটা নিয়ে ভিডিওটা বানাচ্ছি সেটা তোমাদেরকে প্রমাণটা একটু দেখে দিই দেখো বন্ধুরা পেপারে উঠে এসেছে যে জানুয়ারিতেই শুরু হচ্ছে তোমাদের নিয়োগ প্রক্রিয়া হ্যাঁ বন্ধুরা এবং আমি নিজের যে সোর্স সেই সোর্স থেকে খবর নিয়েছি সেই সোর্সও আমাকে বলছে কি জানুয়ারিতে কিন্তু ভ্যাকেন্সি বার হবে তো চলো দেখে নেওয়া যাক একটু পেপারের কাট যে পেপার কাটআউটে কি বলছে তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের মোবাইল স্ক্রিনে দেখো এখানে লেখা রয়েছে ক্লিয়ারভাবে নিয়োগ শুরু জানুয়ারিতে প্রায় দশ হাজার পুলিশ নিয়োগ কি বলছে একটু দেখে নাও এখানে রাজ্য পুলিশে দশ হাজার তিনশো সত্তরটি পদে নিয়োগের জন্য অনুমোদন দিল নবান্ন মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন সাব ইন্সপেক্টর পদে এক হাজার জন এবং কনস্টেবল পদে ন জন নিয়োগ হবে পাশাপাশি রাজ্যে নতুন করে এগারোটি পুলিশ সাব ডিভিশন তৈরি করা হচ্ছে এবং তোমাদেরকে নিউজটা পুরোটা দেখিয়ে দিচ্ছি তোমরা একটু পেপারটা পড়ে নাও কারণ এটা পড়তে গেলে কিন্তু এখন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে কিন্তু আমি তোমাদের ভিডিওটা লম্বা করতে চাইছি না ভিডিওটায় একটা কোয়ালিটি কন্টেন্ট দিতে চাইছি তোমরা এখানে ক্লিয়ারভাবে দেখো যে এখানে ক্লিয়ারভাবে লেখা রয়েছে যে নিয়োগ শুরু জানুয়ারিতে তোমাদের বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্টের নোটিফিকেশন কিন্তু জানুয়ারিতে চলে আসার প্রবাবিলিটি অনেকখানি আমি তোমাদের কাছে আরেকটা স্ক্রিনশট শেয়ার করছি যে সোর্স থেকে আমি জানতে পারি খবরগুলো সেই সোর্সটা কিন্তু ডাব্লুবিপিতে অফিশিয়াল কাজগুলো করে তো তাহলে সেও বলছে দেখো এখানে যে জানুয়ারিতে কিন্তু তোমাদের নোটিফিকেশানটা বার হবে সেও বলছে তাহলে তোমরা একেবারে ভালোভাবে প্রিপারেশানটা শুরু শুরু করে দাও এখন থেকে কিন্তু পড়াশোনা চালু করো কিছু দরকার থাকলে ভিডিও ডেসক্রিপশানে যাও সেখানে আমাদের বিভিন্ন গ্রুপের লিঙ্ক আছে তুমি আমাকে ডাইরেক্ট কনট্যাক্ট করতে পারো সেই গ্রুপগুলোতে জয়েন হয়ে যাও সেই গ্রুপে কিন্তু অনেক ভালো ভালো কন্টেন্ট তুমি ইন ফিউচার পাবে ক্লিয়ারভাবে বোঝাতে পারলাম তো তো তোমরা একটু পরিশ্রম করো বন্ধুরা যারা ইন্টারভিউ থেকে ছিটকে গেছ যারা আগের বারে মেন্সে ছিটকে গেছে তাদের জন্য কিন্তু প্রচুর সুবর্ণ সুযোগ ভোটের আগে কিন্তু এই রকম বড় বড় ভ্যাকান্সি বার হবে কারণ দেখো বন্ধুরা যে পার্টি এখন করছে যে ভুল করছে সেই পার্টি কিন্তু এখন নিজের যে সত্তা সেটা বজায় রাখার জন্য অনেক চাকরির ভ্যাকান্সি বার করবে যেমনভাবে প্রাইমারি বার হলো ঠিক সেইভাবে কিন্তু এখন কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সমস্ত ভ্যাকেন্সিগুলো বার হবে তো আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি এই দু হাজার একুশের এই সুযোগটা কিন্তু কাজে লাগাতে হবে সকলকেই ঠিক আছে যেটা পেরিয়ে গেছে সেটা পেরিয়ে গেছে যেটা আসছে সেটার উপর ফোকাস করো খুব বড় সুবর্ণ সুযোগ রয়েছে একেবারে এই সুযোগটা কিন্তু হাতছাড়া করা চলবে না ঠিক আছে ক্লিয়ার তো তোমরা ভালোভাবে পড়াশোনা করো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে বন্ধুরা তোমরা যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চাও অবশ্যই ভিডিও ডেসক্রিপশন চেক করো সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা অতি সহজে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে একেবারে বিনামূল্যে তো বন্ধুরা ভিডিওটা এতটাই ছিল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণের জন্য টাটা বাই বাই জয় হিন্দু ভালো থাকবেন